বারবার এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে যে আইন করে দুর্নীতি দমন করা যাবে না। তাহলে দুর্নীতি দমন করার জন্য আমাদের কি, দুর্নীতি যদি একটি রোগ হয়, একটি সংক্রামক ব্যাধি হয়, তাহলে এর প্রতিষেধক কোথায়, সেই জায়গাগুলোকে আমাদের হাত দিতে হবে। সেই প্রতিষেধকের টিকাগুলো হচ্ছে আমাদের মানসিক অবস্থা পরিবর্তন করতে হবে, আমাদের লোভ লালসার থেকে আমাদেরকে দূরে অবস্থান নিতে হবে, এবং আমরা স্বাভাবিক জীবনযাপন, রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ববোধ, সব কিছু মিলিয়ে একটি আদর্শ মানুষ, একটি আদর্শ নাগরিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের নিজেকে গড়ে তুলতে হবে। যার যার অবস্থান থেকে যদি আমরা সেই কাজগুলো করি, তাহলে প্রত্যেকেই একটি প্রতিষেধক ব্যবস্থা নিয়েছি, সেই কারণে আমাদের দুর্নীতি আমাদের আক্রান্ত করতে পারবে না এবং আমি সংক্রামিত হব না। কাজে এই দেশে দুর্নীতির ব্যাপারে কথা বলার সময় আরও অনেক দিন বোধ হয় চলবে, কেননা আমাদের দুর্নীতি যদি পৃথিবীর যেই যতগুলো রাষ্ট্র রয়েছে সেগুলোর দেখা যায় যে যদি দুর্নীতিগ্রস্ত দেশের একটি তালিকা তৈরি করা হয়, তাহলে শেষের দিকে আমাদের প্রায় অবস্থান, আমরা 25-26 এরকম একটা দিকে আমাদের অবস্থান রয়েছে। কাজেই দেশকে যদি সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করতে হয়, মানুষের সাম্যতা, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, মানুষের রাইট অফ ভয়েস যদি নিশ্চিত করতে হয়, সরকারের যেই সব সম্পদ রয়েছে সেই সম্পদের অংশীদারিত্ব যদি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হয়, তাহলে কিন্তু দুর্নীতিকে রোধ করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। আমি সেই কারণে বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে আজকের যে আমাদের অবস্থান, এটি খুবই যুক্তিসঙ্গত। 2004 সালে আমাদের যে দুর্নীতি বিরোধী আইন তৈরি হয়েছে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার জন্যে 11টি কর্মকৌশলের কথা আমরা উল্লেখ করেছি, এবং 11টি কর্মকৌশলের মধ্যে মাত্র 5টি হয়েছে আমাদের অনুসন্ধান, তদন্ত এবং বিচার ব্যবস্থা, এর মাধ্যমে আমাদের এটা নিশ্চিত করা। বাকি 6টি রয়েছে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা। আমরা সবসময় বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং এই কথাটি এই দুর্নীতি দমন কমিশনের আইনের মধ্যেও যথাযথভাবে সংস্থাপিত হয়েছে। আমরা যদি দুর্নীতিকে দমন করতে চাই, নির্মূল করতে চাই, না বলতে চাই, তাহলে আমাদেরকে মানসিকভাবে আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে এবং সামাজিকভাবে দুর্নীতিকে বয়কট করতে হবে। যেই কাজটি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় হবে এবং সত্যিকার অর্থে দুর্নীতিকে পরাভূত করা সম্ভব হবে। জাতি বীরের জাতি, বাঙালি বীরের জাতি, ঠিক তাই। এই কারণে এবং তা বিচারকদেরকে ঘুষ হিসেবে, সম্পদ অথবা অর্থ হিসেবে প্রদান করো না। নেতাগণ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। কিংবা হয়রানিমূলক অভিযোগ করবেন না। একটি স্বাধীন নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কিভাবে সব থেকে সুন্দর উপায় এবং ভালোভাবে যারা সেবা গ্রহীতা রয়েছেন নিজেরাই কিন্তু নিজেরাই ওটার দামটা দিয়ে দিব, এবং ওটা বাহিকভাবে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সমাজে একঘরে করে রাখব, তার সাথে খাওয়া দাওয়া জল, শিশুদের মধ্যে, ছাত্র ছাত্রীদের মধ্যে এমন একটা চরিত্র গঠনের ব্যবস্থা করা হবে ভালোভাবে চলবে। আমরা জানি যে যারা সেবা দান করে কিনা সেই দুর্নীতি সমাজের জন্য একটা বিশ্রী একটা ব্যাপার কিনা, এটা যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাকে কিছুই বলি না। টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো এখনো তাদের কাছে সঞ্চিত আছে। দুর্নীতি যারা করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আসলে দুর্নীতি বলেই আমরা যেটাই বলি না কেন, আমরা ধর্মীয় দিক দিয়ে বলি না কেন, আমাদের আকাশ সাহেব এটা বলেছেন ধর্মীয় দিক দিয়ে। দুর্নীতি প্রতিরোধ কাজের অংশ হিসাবে আজকের এই গণশুনানির আয়োজন করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য এই গণশুনানি নয়। এই আমরা প্রতিরোধের একটি, দুর্নীতি প্রতিরোধ করার একটি একটি বলা যায় যে এটি একটি প্রশিক্ষণের মতো, সেটি ইনশাল্লাহ আজকে সফল হবে। আপনারা খোলামেলা কথা বলবেন।